নমস্কার বন্ধুরা, আমি আবার চলে এলাম আমার গল্পের ঝুলি নিয়ে। বন্ধুগণ, তোমাদের কাছে আমি বিভিন্ন ধরনের গল্প পরিবেশন করছি আমার চ্যানেল থেকে। আমার চ্যানেলে আমার প্রোগ্রামগুলি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক, শেয়ার, কমেন্ট করবে। যদি আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু হও তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর নতুন পুরানো সকল বন্ধুর কাছে আমার একান্ত অনুরোধ, আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে, তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। হ্যাঁ বন্ধুগণ, আজকের আমি তোমাদেরকে একটু গ্রাম বাংলায় নিয়ে যাব। আমরা শহর কেন্দ্রিক জীবনে থেকে যখন একটু সুযোগ পাই গ্রাম বাংলা থেকে ঘুরে আসি, সেখানকার পরিবেশ, সেখানকার মানুষজন আমাদেরকে হাতছানি দেয়, আমরা তাদের আহ্বান উপেক্ষা করতে পারি না, তাদের আতিথেয়তা উপেক্ষা করতে পারি না। তাই আমার আজকের প্রতিবেদন গ্রাম বাংলা আছে, গ্রাম বাংলাতেই আমি আমার প্রতিবেদনে প্রবেশ করছি। আমরা যেমন শুনেছি যে কলকাতা আছে কলকাতাতেই, তেমনি আমরা হাসি মুখে বিনা দ্বিধায় স্বীকার করতে পারি গ্রাম বাংলা আছে গ্রাম বাংলাতেই। আজও সেখানে সগৌরবে পালিত হয় রক্ষাকালী পূজা, শীতলা পূজা, মনসা পূজা, পঞ্চানন পূজা, ধর্ম পূজা এবং নারদ পূজা পর্যন্ত হয়। সাড়ম্বরে পালিত হয় মহোৎসব, তার সঙ্গে সঙ্গে এইসব উৎসবকে কেন্দ্র করে আরও কিছু উৎসবও আমরা দেখতে পাই, আরও কিছু শিল্পকে আমরা এখানে খুঁজে পাই, যেমন সং, গাজন ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ বন্ধুরা, সৌভাগ্যক্রমে সেই গ্রামের সঙ্গে আমারও সম্পর্ক আছে, মাঝে মধ্যেই আমি সুযোগ পাই গ্রাম বাংলায় ঘুরে আসার বা এইসব উৎসবে যোগদান করার। এই বছর ফাল্গুন মাসেও আমার সুযোগ হয়ে গিয়েছিল এই ধরনের উৎসবে যোগদান করার। হ্যাঁ, আমি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ফলতা থানার অন্তর্গত এরকম একটি গ্রামে একটি উৎসবে গিয়েছিলাম। সেখানকার শীতলা, মনসা ও পঞ্চানন পূজায় অংশগ্রহণ করেছিলাম। যে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছিল একটি শনিবার, বেশ ভক্তি ও শ্রদ্ধা সহকারে গ্রামবাসীরা পূজা করল। হলো দণ্ডিদান, ধূন পোড়ানো, হরিলুট, এইভাবে শনিবারের অনুষ্ঠান শেষ হলো। পরের দিন রবিবার, এই দিন অনুষ্ঠিত হলো মহোৎসব। হ্যাঁ বন্ধু, মহোৎসব মানেই রাধাকৃষ্ণের এবং শ্রীচৈতন্য মহাপ্রভুর পূজা। এই দিন সারাদিনই পরিবেশিত হয় রাধাকৃষ্ণ ও শ্রীচৈতন্য মহাপ্রভুকে নিয়ে বিভিন্ন পালাগান, বিভিন্ন কীর্তনিয়া, তাদের সম্প্রদায়সহ এই অনুষ্ঠানগুলিতে আসেন এবং লীলা কীর্তন পরিবেশন করেন। শেষ রাত্রে অনুষ্ঠিত হয় রাধাকৃষ্ণের রাসলীলা। সমবেত ভক্তমণ্ডলী শ্রদ্ধা ও ভক্তি সহকারে এই পালাগানগুলি শোনেন। পরিচালন কমিটি তাদের বা তাদের ফান্ডের তরফ থেকে কীর্তনিয়াদের আহারের ব্যবস্থা করেন ও ভক্তমণ্ডলীর জন্য চা, বিস্কুট ও মশা তাড়ানোর জন্য ধুনোর ব্যবস্থাও করেন তারা।
এমনকি যাতে দর্শক মণ্ডলীর, ভক্তি মণ্ডলীর বা ভক্ত মণ্ডলীর কোনো শরীর খারাপ না হয়, ঠান্ডা না লাগে, তাই জন্য তারা এই হরিবাসরের চারিদিকটা ঘিরে দেন যাতে ভোরের কুয়াশা তাদেরকে অসুস্থ করতে না পারে। এইভাবে চলে সেখানকার মহোৎসব। মহোৎসবের শেষে ভোগরাগ, লুটের গান, দধি ভাণ্ড ভাঙার গান দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে। ভক্ত ও ভক্তিমতী স্ত্রী পুরুষগণ পূজার্চনায়, দণ্ডিদানে, ধূনপোড়ানোয় এবং পুষ্পাঞ্জলিতে অংশগ্রহণ করেন। শেষে মালসা ভোগ অর্থাৎ কাঁচা মালসা ও পাকা মালসা বিতরণ করা হয়। এইখানেই অনুষ্ঠানের শেষ নয়, পরের দিন অর্থাৎ সোমবার রাত্রে অনুষ্ঠিত হয় যাত্রাপালা। কোনো কোনো গ্রামে পেশাদারি শিল্পীদের নিয়ে এই অনুষ্ঠান হয়, কোথাও আবার ক্লাবের সদস্য সদস্যবৃন্দ বহুদিন ধরে অভ্যাসের মধ্য দিয়ে এই পালা জনসাধারণের সামনে তুলে ধরেন। আমি যে উৎসবে গিয়েছিলাম সেখানে ক্লাবের সদস্য সদস্যবৃন্দ কর্তৃক যাত্রাপালা অনুষ্ঠিত হয়। নির্দিষ্ট গ্রাম এবং আশেপাশের গ্রাম এই ধরনের অনুষ্ঠানের জন্য সারা বছর অপেক্ষা করে থাকেন। এই অনুষ্ঠানগুলি থেকে তারা বেঁচে থাকার অক্সিজেন পান, বেঁচে থাকার রসদ পান। এই ধরনের উৎসবগুলিকে কেন্দ্র করে মেলাও বসে। এই মেলায় গ্রামবাসীরা ও তাদের আত্মীয় পরিজন যোগদান করেন। এইভাবে এই দুইটি, তিনটি, চারটি দিন সমস্ত কলুষতা, সমস্ত বিদ্বেষ ভুলে সকলেই মেতে ওঠেন অনাবিল আনন্দে। যেন মনে হয় গ্রাম বাংলা আছে গ্রাম বাংলাতেই।